অল্প হোক বা বেশি হোক, ভীতির মাধ্যমে, ক্ষুধার মাধ্যমে, মাল সম্পদের কমতির মাধ্যমে তাদেরকে যখন কোনো বিপদ স্পর্শ করে, তারা বলে আমরা সবাই আল্লাহর জন্য এবং আমরা সবাই আল্লাহর দিকে ফিরে যাব, কেউ আগে যাব কেউ পরে যাব। এই যে পারা দেখেন ছেলে মারা গেছে, আপনি যাওয়ার পর পরই আপনি ফিরে আসার কিছু আগে উনি মারা গেছে, তুমি রাচ্চাকে বললে না? না, আপনি এসেছেন কষ্ট করে, ওই সময় আপনাকে যদি আমি ছেলের মৃত্যুর খবর দিই আরও কষ্ট পাবেন। আল্লাহ রসুল, আমার এই অবস্থা। আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন, তুমি কি রাত্রিতে স্ত্রীর সাথে ঘুমিয়েছিলে? বলে হ্যাঁ। দোয়া করলে, আল্লাহ তুমি আবু তালহাকে উত্তম বদলা দান করো। বাস্তব প্রমাণ সাহাবিদের জীবনে, এরকম বহু প্রমাণ আপনাদের জীবনেও ঘটবে, ইমানদারদের জীবনেও ঘটবে, আল্লাহ পুরস্কার দিবেন। মোমেন বিপদে পড়ে ধৈর্য ধারণ করলে লাভবান হয়, দুনিয়াতেও হয়। যেমন দেখলেন না, আবু তালহা দুনিয়াতে পেয়ে গেল। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। হযরত আনাস বিন মালিকের নাম তো সবাই জানেন, ইনি হচ্ছেন আনাসের ভাইয়ের ঘটনা। আবু তালহা ছিলেন বীর যোদ্ধা, আর তৎকালীন সময় ইসলাম এসেছে মূলত কঠিন পরীক্ষা দিয়ে, ঠান্ডা হয়ে বসার উপায় তাদের ছিল না। দুদিন পরেই দেখা যাচ্ছে অমুক জায়গায় যুদ্ধ করতে হবে, অমুক জায়গায় দৌড়াতে হবে শত্রুর হামলা। এই অবস্থাতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক যুদ্ধে বেরিয়ে গেলেন। এমন সময় তার একটা ছেলে অসুস্থ ছিল, রোগগ্রস্ত ছিল। ফিরে আসার পরে জিজ্ঞেস করলেন স্ত্রী উম্মে সুলাইমকে, ছেলে কেমন আছে? মা জবাব দিচ্ছেন, আসকানো মা কানা, আগের চাইতে এখন স্থির আছে। উনি বুঝলেন তো ভালোই আছে। তারপরে খাওয়া দাওয়া করলেন, স্ত্রীর সঙ্গে যা শৃঙ্গার মিলন সবই হলো। তারপরে ঘুমিয়ে গেছেন শান্তভাবে। সকালে ঘুম থেকে উঠলে স্ত্রী বলছে, ধরুন আপনার কাছ, আপনি যদি কারো কাছ থেকে কোনো জিনিস ভাড়া নেন বা ধার নেন, আর তিনি যদি সে ধারটা ফেরত নিয়ে নেন, তাহলে কি আপনি দেবেন না? তাহলে অবশ্যই দেব, আমি তো ধার নিয়েছিলাম, ও তো নিজস্ব মালিকানা নেই। এবার ওনাকে নিয়ে পাশের ঘরে গেল, সাদা কাপড় দিয়ে ঢাকা আছে ছেলে, দেখেন ছেলে মারা গেছে, আপনি যাওয়ার পর পরই আপনি ফিরে আসার কিছু আগে উনি মারা গেছে, তুমি রাচ্চাকে বললে না? না, আপনি এসেছেন কষ্ট করে, ওই সময় আপনাকে যদি আমি ছেলের মৃত্যুর খবর দিই আরও কষ্ট পাবেন। চলল রসুলের কাছে, হে আল্লাহ রসুল, আমার এই অবস্থা। আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন, তুমি কি রাত্রিতে স্ত্রীর সাথে ঘুমিয়েছিলে? বলে হ্যাঁ। দোয়া করলে, আল্লাহ তুমি আবু তালহাকে উত্তম বদলা দান করো। আলহামদুলিল্লাহ, যথাসময়ে ছেলে হল, নাম রাখলেন আবদুল্লাহ। নিয়ে গেলেন রসুল্লাহ সাল্লামের কাছে, তিনি তাকে খেজুর খেয়ে তাহনিক করলেন, আবারও দোয়া করলেন। এই ছেলে পরবর্তীতে 12টি সন্তানের বাপ হয়। এই হল উত্তম বদলার বাস্তব প্রমাণ সাহাবিদের জীবনে, এরকম বহু প্রমাণ আপনাদের জীবনেও ঘটবে, ইমানদারদের জীবনেও ঘটবে, আল্লাহ পুরস্কার দিবেন।
এই বিষয়ে অসংখ্য হাদিসের মধ্যে একটা হাদিস শুনে রাখেন। وعن انس قال قال رسول الله صلى الله عليه وسلم اذا اراد الله بعبده خيرا عجله له العقوبه في الدنيا। رسول الله صلى الله عليه وسلم বলেন যখন আল্লাহ তার কোন বান্দার কল্যাণ চান তাকে দুনিয়াতে শাস্তি ত্বরান্বিত করেন। واذا اراد الله بعبده الشر امسك عنه। যখন তিনি তার কোনো বান্দার মন্দ চান, অকল্যাণ চান, তখন তার ওই মন্দটা পিছিয়ে দেন। সে যে পাপ করে সে পাপের শাস্তিটা পিছিয়ে দেন। হাত্তা ইউয়াফা বিহি ইয়াউমাল কিয়ামা। অতঃপর সে শাস্তি পরিপূর্ণভাবে সে পেয়ে যায় কিয়ামতের দিন। অথচ নেককার বান্দার দুনিয়াতে যেহেতু শাস্তি পেয়ে গেছে, আখরাত এসে মুক্তি পেয়ে যায়। পার্থক্য হল এই, অকল ইন্না ইজামাল জাযাই মিন ইজামিল বালা। যে বড় বেশি পুরস্কার চায় সে বড় কষ্টের সম্মুখীন হবে। ইন্নাল্লাহ ইজা আহাব্বা কওমান ইবতালাহুম। আল্লাহ পাক যখন কোনো কওমকে ভালোবাসেন তখন তাদেরকে পরীক্ষায় ফেলেন। ফামান রাদিয়া ফালাহুর রিজা। যে ব্যক্তি সেই পরীক্ষায় সন্তুষ্ট থাকে আল্লাহ তার উপরে সন্তুষ্ট থাকেন। আমান সাখেতা ফালাহু সুখত। আর যে ব্যক্তি এতে ক্রুদ্ধ হয় আল্লাহ তার উপরে ক্রুদ্ধ হন। রাওয়াহু তিরমিজি বিসনাদিন হাসান। হাদিসগুলো আমাদের মনে রাখার কর্তব্য। আমরা যেখানে যে অবস্থায় আছি প্রত্যেকেই, বিশেষ করে যারা বিপদগ্রস্ত হই, এই বিপদগ্রস্তের ক্যাটাগরিটা বুঝতে হবে। মোমেন বিপদে পড়ে ধৈর্য ধারণ করলে লাভবান হয়, দুনিয়াতেও হয়। যেমন দেখলেন না, আবু তাহলে দুনিয়াতে পেয়ে গেল, আখেরাতেও হয়। আর বিপদে পড়ে অস্থির হলে, ক্রুদ্ধ হলে আল্লাহ তার উপরে ক্রুদ্ধ হন। সে কিন্তু বুঝতে পারে না। আল্লাহ বলছেন আমি তাদেরকে ধীরে 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 টান দেব। সানাস্তা ধীরে জুহমিন হায় সোলাই আলমন। জাল ফেলে যেভাবে আস্তে আস্তে টানা হয়, মাছ মনে করে আমরা তো ভালো জায়গায় আছি, তোর উপরে তোলে তোর মাছ সব বরাশে তোমার সব গ্যাস। সানাস্তা ধীরে জুহমিন হায় সোলাই আলমন বা উমলি লহম ইন্না কয়েদি মতিন। আমরা তোমাদেরকে যারা অন্যায় কাজ করছো তাদেরকে আমরা ঢিল দিচ্ছি, কিন্তু যখন ধরব ইন্না কায়দি মতিন, আমার পকড়াও অত্যন্ত কঠিন, সেখান থেকে এক মুহূর্তে বেরোতে পারবো না, কোনো উপায় নেই তোমার। অতএব বান্দা সাবধান, আমরা যেখানে যে উপদেষ্টা আল্লাহ পাক আমাদের রেখেছেন, কাউকে আল্লাহ প্রশাসনে রেখেছেন, কাউকে আল্লাহ ব্যবসার খাতে রেখে দিয়েছেন, কাউকে আল্লাহ অফিসে রেখেছেন, যেখানে যে অবস্থায় আমরা আছি প্রত্যেকেই হাদিসগুলো মনে রাখবেন। আল্লাহর সন্তুষ্ট বান্দা হয়ে যারা দুনিয়া থেকে বিদায় হবে আল্লাহ পাক নিঃসন্দেহে তাদেরকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ স্থানে স্থান দান করবেন। আর যারা এতে ক্রুদ্ধ হয়ে প্রকৃতিকে দোষ দেয়, আল্লাহকে দোষ দেয়, অমুককে দমুককে দোষ দেয়, আল্লাহ তাতে ক্রুদ্ধ হন। হ্যাঁ, যারা পাপ করেছেন তাদের তওবা করা উচিত। যদি দুনিয়া থেকেই তারা তওবা করেন তাহলে দেশ ও জাতি কল্যাণ প্রাপ্ত হবে, আল্লাহ তাদের পরে খুশি হবেন। আর যদি সেটা না করেন ইহকালে পরে পস্তাবেন, আখরাত ধ্বংস হবেন। মনুষ্য সৃষ্ট বিষয়টির বিচার আল্লাহ করবেন মানুষদের, কিন্তু এর মাধ্যমে নিরীহ মানুষ যারা নির্দোষ তারা যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের বাঁচার উপায় কী? তাদের সম্পর্কে আল্লাহ পাক সবাইকে বলে দিচ্ছেন, ধনী হোক গরিব হোক, ধনীরাও বিপদগ্রস্ত হয়, গরিবরাও বিপদগ্রস্ত হয়। যদি সে ইমানদার হয় তাহলে তার ফলাফল কী? আল্লাহ পাক সবার উদ্দেশ্যে বলছেন, আল্লাহ নবুল্লাহ নকুম বিষয় ইমিন আল খাওফি ওয়াল জুয়ি ওয়া নাকসি মিনাল আমওয়াল।
লানফুসে অস্তা মারাত, আমরা অবশ্যই তোমাদেরকে পরীক্ষা নিব। বেশাই ইমেল খাওয়াফি অল জু, অল্প হোক বা বেশি হোক, ভীতির মাধ্যমে, ক্ষুধার মাধ্যমে, মাল সম্পদের কমতির মাধ্যমে, সন্তানাদি বা ফসল ক্ষতিগ্রস্ত করার মাধ্যমে, অস্থামরদ, ঘাস থাকবে ফল হবে না, স্বামী স্ত্রী আসে সন্তান হবে না, সন্তান তো বাপ মায়ের ফল, গাছে যে ফল হয় এটাও কিন্তু আল্লাহর রকমই হয়, গাছ লাগাবেন না সার দেবেন ফল হতেই হবে, এমন কোনো বাধ্যবাধকতা কিন্তু নাই। অবশ্যই সবরিন, সেই সময় তুমি জান্নাতে সুসংবদ্ধ ধৈর্যশীলদের, আল্লাদিন এজা আসাবাত মুসিবাতুন, যাদেরকে যখন কোনো বিপদ স্পর্শ করে, কালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তারা বলে আমরা সবাই আল্লাহর জন্য এবং আমরা সবাই আল্লাহর দিকে ফিরে যাব, কেউ আগে যাবো কেউ পরে যাবো, এই যে ফারাক। জনৈক সালাফ বিদ্বান বলছেন, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যদি এই আয়াতটা নাজিল হতো তাহলে উনি ছেলে হারানোর কষ্টে ইয়া সাফা আলা ইউসুফ বলতেন না, বরং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলতেন। ইয়াকুব নবী ছিলেন কিন্তু এই আয়াত তার উপরে নাজিল হয়নি, আয়াত নাজিল হয়েছে আমাদের নবীর উপরে, সেই জন্য উনি বলছেন, বললেন কোনো নবী বিপদে কষ্ট ভোগ করে অধৈর্য হয় না, উনি এটা বলে ফেলেছিলেন, ইয়া সাফা আলা ইউসুফ, হায় দুর্ভোগ ইউসুফের উপরে, কোথায় তুমি, 40 বছর সন্তান হাতছাড়া হয়েছে, কোনো বাপকে বাঁচতে পারে, কিন্তু উনি বিশ্বাসী ছিলেন আল্লাহ কখনোই বিপদগ্রস্ত বান্দার প্রার্থনা কবুল না করে পারেন না, তাই তিনি ছেলেদেরকে বললেন তোমরা দেখো ইউসুফ হারিয়ে গেছে, তার ছোট ভাই বেনিয়ামিন হারিয়ে গেছে, দুই ভাইকে তোমরা একসঙ্গে পেয়ে যাওয়া। তার ছেলেরা বলছে আপনার সেই পাগলামিটা এখনও গেল না, এতদিন কি পাওয়া যায় নাকি, কোথায় বাঘেটাকে খেয়ে বলছে ঠিক ঠিক আর নাই, না দেখো আমি তো ইউসুফের গন্ধ পাচ্ছি এখান থেকে, ঠিকই দুই ছেলেকে একসঙ্গে পেয়ে গেলেন, যে কল্পনাই করা যায় না। তাই আমাদের নবীর উপরে এই আয়াত নাজিল হওয়ার কারণে ব্যাখ্যা দিতে গিয়ে বাজুস সালাফ বলছেন, সালাফে বিদ্বান, এই আয়াত যদি ইয়াকুব আলাইহিস সালাম জানতেন তাহলে উনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলতেন, ছেলে হারানোর দুঃখে ভেঙে পড়তেন না।